ব্লক পিন করার পর ব্লকের ডাইসটা প্লাস ব্লকের কম্বল, এটা কিভাবে রাখবো, কোথায় রাখবো, আর কিভাবে রাখলে আমাদের? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আবার আসলাম। তো আজকের আমাদের টপিকসটা থাকবে হচ্ছে আমাদের ব্লক পিন করার পর ব্লকের ডাইসটা প্লাস ব্লকের কম্বল, এটা কিভাবে রাখবো, কোথায় রাখবো, আর কিভাবে রাখলে আমাদের সবচেয়ে সেফ থাকবে এবং জিনিসটা ভালো থাকবে। তো আসলে নিয়মটা কি, প্রফেশনাল ভাবে কিভাবে রাখার নিয়ম, তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে সবাইকে বলবো যে যারা আমাদের ভিডিও বা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা, কারণ যারা প্রফেশনাল ভাবে কাজ করে, যারা এই কাজের সাথে রিলেটিভ, তারা যদি আপনাকে কোনো বিষয় সাজেস্ট করে বা কোনো বিষয় আপনি যদি জানতে চান সেটা যদি কমেন্ট করেন, তাহলে তারা যেহেতু এই বিষয়ে কাজ করে তারা রিয়েল প্রফেশনাল ভাবে একবার পারফেক্ট রেজাল্টটা বা পারফেক্ট অ্যান্সারটা আপনাকে দিতে পারবে। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আর যে বিষয়টা জানার জন্য আপনার আগ্রহ বা যেটা আপনি বুঝতে পারছেন না, জানতে চাচ্ছেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে সেই কমেন্টের ও রিপ্লাই দেওয়ার জন্য আপনার জন্য সুন্দর করে একটা ভিডিও বানানো হবে। তো তাহলে আমরা শুরু করি কথা না বলে, ও যে আমরা ব্লক প্রিন্ট করার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা সুন্দর করে ট্রে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে ট্রে কাকে বলে, এই ট্রেটা কিসের বা কিভাবে এটা ব্যবহার করে। ট্রেটা হচ্ছে এমন একটা পাত্র যেটা হচ্ছে কাঠের ফ্রেম দিয়ে বানানো হয়, যেটার উপর কালারটা রাখা হয়। এখন ট্রে কিন্তু একটা কাঠের ফ্রেম থাকে, সেই ফ্রেমের উপর কিন্তু একটা পলি ব্যাগ ব্যবহার করতে হয়। এখন বিষয়টা হচ্ছে পলি ব্যাগটা কি, এই পলি ব্যাগটা হচ্ছে আপনার যে কোনো একটা শক্ত আবরণে একটা কাগজ থাকে, সেই কাগজটা সুন্দর করে মলিন করে বিছানো লাগে, তারপর সেটার উপর কিন্তু আপনাকে একটা কম্বল ব্যবহার করতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে কম্বলটা কিসের, এই কম্বলটা আমরা কোথায় গেলে পাবো, কোথায় গেলে কম্বলগুলো আমি কালেকশন করতে পারবো। তো সেজন্য আমি বলবো যে এই কম্বলটা বেসিক্যালি যারা এই রিলেটিভ এর সাথে কাজ করে বা এটার সাথে যারা সংযুক্ত আছে তাদের কাছে কিন্তু এটা পাতে মানে পাওয়া যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে ব্লক প্রিন্টের যে কালার রে এগুলো আমরা বা কম্বল এটা কোথায় পাবো। তো আমি যদি লোকেশন বুঝে বলতে চাই, তাহলে আমরা ব্লক প্রিন্টের যে ট্রে আছে বা ব্লক প্রিন্টের যে কম্বলগুলো আছে সেটা কিন্তু আপনি চাইলে মানে এতে মোহাম্মদপুরে পেতে পারেন। এখন বিষয় হচ্ছে মোহাম্মদপুর কেন আমি বলছি, কারণ আসলে বেসিক্যালি আমি যে ডিজাইনগুলো করি বা যেটার সাথে রিলেটিভ বা যেখানে কাজ করি বুটিক্স হাউসগুলো, তো সেটা বেসিক্যালি মোহাম্মদপুর এরিয়ার মধ্যে। এখানে মোহাম্মদপুর এরিয়ার মধ্যে অনেক কয়েকটা বাজার আছে যেখানে কিন্তু এই ব্লক প্রিন্টের ডাইস, ব্লক প্রিন্টের কম্বল বা এই এই রিলেটিভ কালার এবং কি এই ডিজাইন রিলেটিভ সব কিছু কিন্তু এখানে বাজারগুলোতে পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু আমি লোকেশন বুঝে আমার এই এলাকার বা আমার এই লোকেশনের অ্যাড্রেসটা কিন্তু আমি বলছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটু দূরের দিকে যান, তাহলে আমি বলবো আপনি চাইলে নিউ মার্কেট থেকে কিন্তু কালেকশন করতে পারেন। নিউ মার্কেট চাঁদনি চকের সামনে বা ওইখানে কিন্তু বিভিন্ন, যেমন হচ্ছে আপনি যদি আমি বলতে চাই ওখানে অনেক হার্ডওয়্যারের দোকান আছে, সেখানে কালার, কেমিক্যাল, কম্বল বা বিভিন্ন ধরনের ডাইসও আপনি চাইলে সেখান থেকে কালেকশন করতে পারেন। তো বিষয়টা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে কম্বল কালেকশন করতে হবে। এখন আমরা যখন ব্লক প্রিন্ট করি তখন ব্লক প্রিন্টটা সুন্দরভাবে নেওয়ার জন্য, ব্লক প্রিন্টটা সুন্দরভাবে করার জন্য আমাদের একটা কম্বল ব্যবহার করতে হয়। কম্বলটা আমাদের ট্রের মাপে সুন্দর করে কেচি দিয়ে স্কোয়ার ভেদে কেটে নিতে হয়। এখন বিষয়টা হচ্ছে কম্বল কেন ব্যবহার করি ব্লক প্রিন্টের জন্য। এখন কম্বলটা ব্যবহার করা হয় এই জন্য যখন আমরা ব্লক প্রিন্টটা করি তখন কিন্তু আমাদের ব্লক প্রিন্টটা সুন্দর করতে হয়। এখন সুন্দর করার জন্য কিন্তু কম্বল ব্যবহার করতে হয়। কম্বলের উপর যখন আমরা কালারটা সুন্দর করে বিছিয়ে দেই বা কালারটা সুন্দর করে আমরা মিক্স করি, তখন কম্বলের উপর কালারটা সুন্দর করে লেগে যায়। আর ব্লক প্রিন্টটা যখন আমরা কম্বলের উপর ছাপ দেই তখন কিন্তু ওই কালার, যে বাকি কালারগুলো কম্বল থেকে আমাদের ব্লকের ডাইসের সাথে লেগে যায়। তখন সেই ডাইসের সাথে যখন লেগে যায় তখন সেই ডাইসটা আমরা বিভিন্ন বুটিক্সে বা বিভিন্ন যেটাই হোক আমাদের পছন্দ মতো ড্রেসে আমরা ব্লক প্রিন্ট করি। এখন যখন করা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের ডাইস প্লাস আমাদের ব্লকের যে কম্বলটা, এই দুইটা পার্ট আমরা কি করব, কোথায় রাখব, এইটা আমাদের মাথায় কাজ করে না যে আমরা কিভাবে এগুলোকে সেফ রাখবো বা কখন কোনটা কি করব। দেখেন, যখন ব্লক প্রিন্ট করা হয়ে যাবে তখন ব্লকের সাথে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল, ব্লকের কালার সাথে কেমিক্যাল বা বিভিন্ন ধরনের কিন্তু মেডিসিন থাকে। সেক্ষেত্রে যদি ব্লকের সাথে
ব্লকের ডাইসের সাথে যদি কালার লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্লকের ডাইসের যে পয়েন্টগুলো আছে, ছোট ছোট পয়েন্ট মানে ভিতরে ভিতরে পয়েন্ট আছে, ফাঁকা আছে, ফাঁকা অংশগুলো, সেগুলো কিন্তু আঠাযুক্ত কালার লেগে যাবে এবং শুকিয়ে গেলে সেই ডাইসের পয়েন্টগুলো কিন্তু জ্যাম হয়ে যাবে। আর যখন জ্যাম হয়ে যাবে, পরবর্তীতে যখন ব্লক করতে যাবেন, মানে ব্লক পেন্ট করতে যাবেন কোনো কামিজে, তখন কিন্তু ফিনিশিং হবে না, আর ফিনিশিং না হলে কিন্তু ভালো লাগবে না। তো এর জন্য সাজেস্ট করবো, যখন ব্লক পেন্ট কাজ করেন বা কাজ করা হয়ে যায়, তখন ডাইসটা সুন্দর করে পানি দিয়ে ব্রাশিং করতে হবে। এভাবে যখন ব্রাশিং করবো, তখন কি হবে, ব্রাশিং করার পরে আমাদের ডাইসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয়টা কম্বল কি করব, কম্বলটা যখন আমাদের হয়ে যায়, যেমন আমরা যখন বড় বড় শপে যখন বা বড় বড় বুটিক্স হাউসে যখন ডিজাইন করি, যখন কালার কম্বলের মধ্যে থেকে যায়, তখন এই বাকি কালারগুলো আমরা নষ্ট করি না, এটা আমরা রেখে দিই। এখন কিভাবে রেখে দেয়, তখন আমরা কম্বলের উপর বাইন্ডার ঢেলে দেই। বাইন্ডার ঢেলে দেওয়ার পর সেই কম্বল একটু ব্রাশিং করে নেই, অনেক পাতলা হয়ে যায়, পানির মতো হয়ে যায় বাইন্ডারটা দিলে ওই কালারের মধ্যে, তখন ওইটা একটু কম্বলটা ভাঁজ করে, কম্বল কাগজ সহ ভাঁজ করে আমরা সুন্দর করে রেখে দিই। ওইটা আমরা পরবর্তী এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর আমরা যখন প্রোডাকশন করি, তখন ওই কালারের মধ্যে আবার কালারটা সেম কালারটা তৈরি করি। এখন বিষয়টা হচ্ছে, যারা বাসায় এক পিস দুই পিস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। তারা যদি চান আমার কম্বলটা আমি সুন্দর করে আমি যত্ন সহকারে রেখে দিব, তাহলে কি করতে হবে, ব্লক প্রিন্ট করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কম্বলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি কি করবেন, রোদে শুকিয়ে বা রেখে দিতে পারবেন, সেক্ষেত্রে কম্বলটা সেফ থাকলো। এখন বিষয়টা হচ্ছে, আপনি অল্প এক পিস দু পিস কামিজ করলেন, ব্লক প্রিন্টটা করার পরে কম্বলটা ধুলেন না বা পরিষ্কার করলেন না, সেক্ষেত্রে ওইভাবে রেখে দিলেন, সেক্ষেত্রে কম্বলটা অনেক শুকিয়ে যাবে, মানে কেমিক্যাল বাইন্ডার যখন শুকিয়ে যায় তখন অনেক হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, আপনার কম্বলটা অনেক শক্ত হয়ে যাবে, আপনার কম্বলটা পরবর্তী সময় আপনি কিন্তু আর ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে কম্বল কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো, কম্বলটা সেফ রাখার জন্য আপনারা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিবেন, তাহলে কম্বলটা আপনারা নেক্সট টাইমে আবার ব্যবহার করতে পারবেন। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কম্বলটা কীভাবে সেভ করতে হয়, ডাইসটা কীভাবে আমরা সুন্দর করে যত্ন করে রেখে দিব। তো আশা করি আপনার কমেন্টের মূল্যবান উত্তরটা পেয়ে গেছেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।